লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বাংলাদেশের যে কোনো নাগরিক নিজের এনআইডি অথবা পাসপোর্ট কপি ব্যবহার করে 450 টাকা দিয়ে বিও অ্যাকাউন্ট খুলে শেয়ার বাজারে বিনিয়োগ করা শুরু করতে পারে। শেয়ার বাইসেল করার জন্য শতাধিক ব্রোকার হাউস রয়েছে, রয়েছে 2টি স্টক এক্সচেঞ্জ, আমাদের রয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিজিটালভাবে শেয়ার সংরক্ষণ করার জন্য রয়েছে সিডিবিএল, মোবাইলে ঘরে বসে শেয়ার কেনাবেচা করা যায়, প্রতিদিন ইমেলে চলে আসে পোর্টফোলিও, সব নিয়ে আধুনিক শেয়ার বাজার আমরা বলতেই পারি। অনেক মানুষ এই বাজারে এসে অনেক টাকা লস করেছে, আবার একইভাবে অনেক বিনিয়োগকারী অনেক ভালো পরিমাণ টাকা লাভ করতে পেরেছে। তবে এটা অস্বীকার করা যাবে না যে লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর সংখ্যাই বেশি। যারা টাকার সাথে মেধা ও সময় বিনিয়োগ করতে পেরেছে তারাই মূলত আর্থিকভাবে লাভবান হয়েছে, এবং এই লাভ তখনই করতে পেরেছে যখন লোভকে দমন করতে পেরেছে। আমাদের দেশের শেয়ার বাজারে 2টি ধস নিয়ে প্রায় আলোচনা করা হয়, একটি হলো 1996 সালে এবং অন্যটি 2010 সালে। এই ধসের পিছনে অনেক কারণ থাকতেই পারে, তবে সবথেকে বড় যেই কারণ আমার কাছে প্রতীয়মান তা হলো লোভে পড়ে অতি মূল্যায়িত শেয়ার কেনা। যাই হোক, আসুন আমরা বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাস নিয়ে একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। আমরা সকলেই জানি 1947 সালে দেশ ভাগ হয়, এর ফলে জন্ম নেয় ভারত ও পাকিস্তান। 1952 সালে কলকাতা স্টক এক্সচেঞ্জ পাকিস্তানি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ করে দেয়, বিপদে পড়ে যায় পাকিস্তানি কোম্পানিগুলো। 2 বছর পরে 1954 সালে 28 এপ্রিল পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন তৈরি হয়। 1954 সালে প্রতিষ্ঠিত হলো, আনুষ্ঠানিক লেনদেন শুরু হয় নারায়ণগঞ্জে 1956 সালে। এরপরে 1958 সালে স্টক এক্সচেঞ্জ নারায়ণগঞ্জ চেম্বার বিল্ডিংয়ে স্থানিত হয়। 1962 সালের 23 জুন এর নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড রাখা হয়। 1964 সালের 14 মে আবার নাম পরিবর্তন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড বা DSE করা হয়। 1959 সালে মতিঝিল বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবনে চলে আসে ঢাকা স্টক এক্সচেঞ্জ। 1971 সালে স্বাধীনতা লাভের আগে DSEতে নিবন্ধিত কোম্পানির সংখ্যা ছিল 196, আর পরিশোধিত মূলধন ছিল 400 কোটি রুপি। এ সময় DSEতে প্রতিদিন গড়ে 20,000 শেয়ার লেনদেন হতো। স্বাধীনতা লাভের পর সরকার জাতীয়করণ নীতি নেয়, ফলে DSEর কার্যক্রম 1975 সাল পর্যন্ত বন্ধ ছিল। 1975-এর পর সরকার জাতীয়করণ নীতি থেকে সরে আসে। এরপরই 1976 সালে মাত্র 9টি কোম্পানি দিয়ে শেয়ার বাজারে DSE চালু হয়। তবে শেয়ার বাজারে আলোচনায় আসে 1983 সাল থেকে, এ সময় বাজার পুঁজিকরণ 81 কোটি 20 লাখ টাকায় পৌঁছায়। 1987 সালে নিবন্ধিত কোম্পানির সংখ্যা ছিল 92টি। তবে শেয়ার বাজারে সবার আলোচনা আসে 1990-এর পর থেকে। 2003 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের পিই রেশিও ছিল সবচেয়ে কম এবং সর্বোচ্চ ছিল 2010 সালে। 2010-এর পতনের পর বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান ও সদস্য পদে নতুন মুখ নিয়োগ দেওয়া হয়। নতুন চেয়ারম্যান হন এম খায়রুল হোসেন। তার আমলে অনেক আইন পাশ হলো, অপেক্ষাকৃত খারাপ কোম্পানি তালিকাভুক্ত বেশি হয়। এই নেতৃত্বে বহাল থাকে টানা 9 বছর, কিন্তু বাজার তেমন ভালো হয়নি। সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে, একের পর এক দুর্বল কোম্পানি এনে বাজারে আরও সংকটে ফেলে দেয়। এরপরে শেয়ার বাজার আবার নেতৃত্বে পরিবর্তন হয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা BSE-র নতুন চেয়ারম্যান হিসাবে এখন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক শিবলি রুবায়তুল ইসলাম। আমাদের মনে রাখতে হবে, শেয়ার বাজার মানেই প্রতিদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে না, শেয়ার বাজার মানেই কখনো লোকসান আবার কখনো লাভ, শেয়ার বাজার মানেই যৌক্তিক আচরণ। একটি সুস্থ ও স্বাভাবিক শেয়ার বাজারের একটি চিত্র আমাদের সবার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। পাশাপাশি এটাও বলতে চাই যে শেয়ার বাজার ঝুঁকি বা রিস্কের বাজার, ঝুঁকি নেওয়া শিখতে হবে, নইলে আমাদের জন্য রয়েছে 5% সুদে ব্যাংক বা সঞ্চয়পত্র। শেয়ার বাজার হোক বুদ্ধিমান ও যৌক্তিক আচরণের বিনিয়োগকারীদের বাজার, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতন বিদায় জানাচ্ছি। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক। আল্লাহ হাফেজ।